তাপমাত্রার পারদ দিন দিন আকাশ চুম্বি হচ্ছে আর গরমে অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষ পশু পাখি গাছপালা সবার মধ্যে এইরকম উষ্ণ দাবদাহের দিনে আমরা আজকের আলোচনা করবো খাদ্য রসিক স্বামীজির আইসক্রিম খাওয়া নিয়ে খাদ্য রসিক স্বামী বিবেকানন্দ আইসক্রিম খেতে খুব ভালোবাসতেন একবার স্বামীজি আইসক্রিম আস্বাদন করে উচ্ছ্বাসিত হয়ে বলেছিলেন ম্যাডাম ফুড ফর গডস আহা সত্যি স্বর্গীয় খাদ্যরসিক স্বামী বিবেকানন্দ আইসক্রিম খেতে খুবই ভালোবাসতেন কলকাতার যখন প্রথম বরফ এলো তখন এই দুর্লভ বস্তুটি অতি অল্প সময়ের মধ্যে সিমলের দত্তবাড়িতে হাজির হয়েছিল প্রাক রেফ্রিজারেটর যুগ তখন বরফে বাক্সে খাবার ফল দুধ রাখার রেওয়াজ ছিল আমরা দেখেছি নয়াপাতি ডাবের ভিতর চিনি দিয়ে সেই ডাবের খোলে বরফ দিয়ে খেতে খুব ভালোবাসতেন স্বামীজি নয়াপাতি ডাব মানে যে ডাবে অল্প শ্বাস পড়েছে সেই রকম বারবার বিদেশে গেলে কিছু একটার ওপর টান তো ধরবেই স্বামীজির ক্ষেত্রে সেটি অবশ্যই আইসক্রিম খাদ্য রসিকরা এখনো জানেন মার্কিল মুলুকে তিনি চকলেট আইসক্রিমের প্রবল ভক্ত হয়ে উঠেছিলেন লেগেট পরিবারের থাকার সময় ধূমপানের লোভে স্বামীজি সন্ধ্যার আহারের পর ঝটপট ডিনার টেবিল ছেড়ে চলে যেতেন ডিনার টেবিলে স্বামীজিকে আটকে রাখার সহজতম উপায় মিসেস লেগেট আবিষ্কার করেছিলেন তিনি স্বামীজি উঠে যাবার একটু আগে ঘোষণা করতেন আইসক্রিম আছে অমনি ছোট ছেলের মতো তিনি নিজের সিটে বসে থাকতেন এবং তৃপ্তি সহকারে আইসক্রিম খেতেন একদিন ক্যালিফোর্নিয়ায় তার সন্ধ্যা বক্তৃতায় নরক সম্বন্ধে স্বামীজি অনেক কথা বলতেন রেস্তোরাঁর সবাই মিলে বক্তৃতা শেষে খেতে বেরোলেন বাইরে হাড় কাঁপানো শীত কাঁপতে কাঁপতে স্বামীজি বললেন এ যদি নরক না হয় তাহলে নরক কাকে বলে জানি না রেস্তোরাঁয় ঢুকে ওই ঠান্ডাতেও স্বামীজি খেতে চাইলেন আইসক্রিম দোকানের মালিক একটু দেরি করতে পারেন তা আশঙ্কা করে স্বামীজি বললেন দয়া করে দেরি করবেন না তাহলে ফিরে এসে এখানেই দেখবেন এক তাল আইসক্রিম অর্থাৎ অতিরিক্ত ঠান্ডায় জমে আইসক্রিম হয়ে গিয়েছেন এমনই মজা করে কথা বলতেন স্বামীজি আইসক্রিমের প্রতি এই অস্বাভাবিক টান দেশে ফিরে এসেও অব্যাহত ছিল একবার আধবার নিবেদিতার কাছে আইসক্রিম খাওয়ার আবদার করেছেন বেশ চিন্তায় পড়ে গিয়েছেন নিবেদিতা কারণ স্বামীজি তখন ডায়াবেটিসের রুগী অঢেল ঠান্ডা খাবার সম্বন্ধে স্বামীজি স্বদেশে রিপোর্টও পাঠিয়েছেন গুরুভাই স্বামী রামকৃষ্ণানন্দকে দুধ আছে দই কদাচ ঘোল অপর্যাপ্ত ক্রিমের চমৎকার বাংলা করেছেন স্বামীজি মাঠা মাঠা সর্বদাই ব্যবহার চায়ে কফিতে সকল তাতেই মাঠা ব্যবহার স্বর্ণয় দুধের মাঠা মাখন তো আছেই আর বরফ জল এন্তের বরফ জল আর কুলফি এনতের নানা আকারের স্বদেশ ফিরেও বিবেকানন্দ আইসক্রিমের আকর্ষণ কমছে না সেবার মায়াবতীতে প্রচন্ড শীত স্বামী বিরজানন্দকে স্বামীজি বললেন জীবনের শেষ ভাগে সব কাজ ছেড়ে এখানে আসে বই লিখবো আর গান করবো ইতিমধ্যে হ্রদে বরফ জমেছে সেই বরফ সংগ্রহ করে প্রকাণ্ড একতাল আইসক্রিম তৈরি করলেন স্বামী বিরজানন্দ স্বামীজিকে সন্তুষ্ট করার সহজতর পথ আর কি থাকতে পারে নিবেদিতার পত্রাবলিত এদেশে কেউ মন দিয়ে পড়লো না সংবাদের সোনার খনি বলতে যা বোঝায় তাই এই পত্রাবলি বাগবাজার থেকে আঠেরোশো সালে মে মাসে নিবেদিতা আমেরিকায় মিস ম্যাকাউলকে যা লিখেছেন তাতে ইঙ্গিত রয়েছে আইসক্রিমের আগামীকাল এসো সদানন্দী মহারাজকে বলছেন এবং আমি ওর আইসক্রিমের জন্য পাঁচ টাকা খরচ করব। বেজায় বড় লোকই কিন্তু উনি চাইছেন এটি পাঠ করলাম অচেনা অজানা বিবেকানন্দ থেকে স্বামীজি নিজ মুখে বলছেন আমার মতো মানুষেরা চরমের সমষ্টি আমি প্রচুরতম খেতে পারি একেবারে না খেয়ে থাকতে পারি অবিরাম ধূমপান করি আবার তাতেও সম্পূর্ণ বিরতিতে থাকতে পারি ইন্দ্রিয় দমনে আমার এত ক্ষমতা অথচ ইন্দ্রিয়ানুভূতির মধ্যেও থাকে নচেত দমনের মূল্য কোথায় যেহেতু এই কথাটা বলে শুরু করেছি আর সকলের নিশ্চয়ই জানা স্বামীজি আর খাদ্য রসিক এই কথা দুটোই একে অপরের পরিপূরক তাই স্বামীজির ভিডিওতে আমি আনতে চলেছি শেষে বলি উং জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে স্বচ্ছিত সুখ স্বরূপ স্বামী নেপহারিনে জয় ঠাকুর মা স্বামীজি মহারাজ অন্যান্য মহারাজের শত শতকোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো